আমি রেহানা খাতুন। আজকে আমার নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা চার বোন ভাই ব্যস্ত সদাই। সরস্বতী বললে হেসে, দেখবে দিদি লক্ষ্মী, মর্তের সব ছেলেমেয়েদের আমার পূজার ঝোঁক কি? লক্ষ্মী বলে, আসল কারণ জানেও না কাকপক্ষী, বাস করবার আশায় সবাই পোহায় এতই ঝক্কি। মরতে এলেই লক্ষ্মী সুরো ধরে আজব পায় না, যতই বোঝাম দূরে দা তবু মানতে ওরা চায় না। চায় না ওরা শাড়ির পাহাড় বা গয়নার বাহার, চপরুল প্রায় রোল মোগলায় লুকিয়ে করে আহার। সরস্বতী বললে, মা গো বিগ বাজারে যাব। কার্তিক বললে, প্যান্টালুনে আমার জিনিস পাবো। গণেশ বলে, বারমুডা চাই, কোথায় পাবো কে তো? লক্ষ্মী বলে, কিনবো টুপাত, অ্যাড্রেসটা দে তো। পুজোর কদিন চললো ওদের কেনাকাটার বহর, চার বোন ভাই ব্যস্ত সদাই ফেললো চষে শহর। এইসব ড্রেস ম্যাটেরিয়ালস স্বর্গে নিয়ে গিয়ে নতুন ফ্যাশন করবে শুরু, সব যাবে চমকে। ধন্যবাদ, হ্যাপি দুর্গা পূজা।